আরজিকর কলকাতা মেডিকেলের পর এবার গণপদত্যাগ করলেন জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধ্যাপক সহ চিকিৎসকেরা। বুধবার সকাল থেকেই মেডিকেল কলেজের বাইরে অবস্থান মঞ্চ তৈরি করে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অনশন শুরু করেছিলেন ডাক্তাররা। এরপর বিকেলে এই গণ ইস্তফার সিদ্ধান্ত নেন তাঁরা। এখনও পর্যন্ত ইস্তফা দিয়েছেন মোট 19 জন সিনিয়র ডাক্তার। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।